আপনার পিসি যদি হয় ম্যাকবুক এবং আপনার ফোন যদি হয় অ্যান্ড্রয়েড, সো আপনারা এখন থেকে ইউজ করতে পারবেন এয়ারড্রপ। তার জন্য আপনাকে ডাউনলোড করতে হবে নেয়ারড্রপ। সো আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো এটা হচ্ছে সেই নেয়ারড্রপ। সো আমি একটা লিঙ্ক দিয়ে দিব সফটপিডিয়া। সো আপনি নেয়ারড্রপ অ্যাপসটা ফ্রি ডাউনলোড করে নেবেন। সো আমার এখানে দেখুন অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো এটা অ্যাপসটা কিন্তু অনেক ছোট সাইজের, 2.7 MB মাত্র। সো আমি এটাকে অ্যাপসটাকে আগে এখন ইনস্টল করব। ক্লিক করার পরে যদি আপনার এরকম একটা নোটিফিকেশন পান যে নেয়ারড্রপ অ্যাপস ক্যান বি ওপেন বিকজ অ্যাপল ক্যান নট চেক ইট ফর ম্যালিশিয়াস সফটওয়্যার, সো আপনারা এটার জন্য আপনার যদি এরকম নোটিফিকেশন পান তার জন্য একটা স্টেপ ফলো করতে হবে। সেটার জন্য আপনাকে সেটিংয়ে চলে যেতে হবে। সো আপনারা সেটিংসে ঢুকলেন, সেটিংস থেকে চলে যাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে। সো সেখান থেকে নিচের দিকে স্ক্রলিং করে দেখবেন সিকিউরিটি, সিকিউরিটির আন্ডারে দেখবেন নেয়ারড্রপ অ্যাপ ওয়াজ ব্লক, সো ওপেন এনিওয়ে। সো আপনার ওপেন এনিওয়েতে যখন ক্লিক করবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার ইয়ে করবেন, আপনার ভেরিফাই করে এবং অ্যালাউতে ক্লিক করবেন। সাথে সাথে দেখবেন আপনার অ্যাপসটা কিন্তু রানিং হয়ে যাবে। সো নেয়ারড্রপ অ্যাপস ইজ রানিং। সো এখানে দেখুন নোটিফিকেশনের জন্য আপনার নোটিফিকেশন দেখাচ্ছে, নোটিফিকেশন কীরকম অ্যালাউ করতে চান কিনা। সো আপনার এখানে নোটিফিকেশনটা অ্যালাউ করে দিবেন, তাহলে আপনারা যখনই নেয়ারড্রপটা ইউজ করবেন তখনই কিন্তু এটা পেয়ে যাবেন। সো এই নেয়ারড্রপটা ইউজ করার জন্য আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু আপনার এয়ারড্রপ নেই, সেখান থেকে আপনার কিন্তু কী আছে নিয়ার বাই শেয়ার। সো নিয়ার বাই শেয়ারটাকে এখানে আপনার নেয়ারড্রপ হিসাবে ইউজ করতে পারবেন। আপনার নিয়ার বাই শেয়ার কিন্তু আপনার ম্যাকে নেই, নিয়ার বাই শেয়ার এখন পর্যন্ত ম্যাকে অ্যাভেলেবল নেই। আপনি উইন্ডোজে রিসেন্টলি নতুন উইন্ডোজ পিসিগুলোতে নিয়ার বাই শেয়ার অ্যাভেলেবল আছে কিছু ল্যাপটপে, কিন্তু এখন পর্যন্ত ম্যাকের জন্য কোনো নিয়ার বাই শেয়ার অপশন নেই। সেই ক্ষেত্রে আপনার এটাই ফলো করতে হবে। এখন আপনাকে আপনার ফোনে ওপেন করবেন। সো এখন আপনার ফোনে যেটা ফাইলটা পাঠাতে চান সেই ফাইলটাই সিলেক্ট করে নিয়ার বাই শেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করার পরে দেখবেন আপনার এই ম্যাকবুকের নামটা আসবে, সেখান থেকে আপনার এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আপনারা দেখবেন এই ম্যাকবুকের ইয়াতে একটা নোটিফিকেশন আসবে যে আপনার ফাইলটা আসতেছে। সো এখানে একটা নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা, আপনি কি অ্যাকসেপ্ট করতেছেন কি না। সো আপনারা এখানে অ্যাকসেপ্ট ক্লিক করবেন। অ্যাকসেপ্ট ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার এখানে নিয়ার বাই ড্রপে এই ফাইলটা ডাউনলোড হয়ে শুরু হয়ে যাবে। সো আপনার এখানে এখানে কোনো ইনফরমেশন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না, কত পার্সেন্ট ডাউনলোড হলো বা কত পার্সেন্ট আপলোড হলো। সো এটার জন্য আপনার ফোনে নজর রাখবেন, আপনার ফোনে কিন্তু এটা দেখতে পারবেন। ফোনে যখনই এটা কমপ্লিট হয়ে যাবে দেন আপনারা দেখবেন এই যে দেখুন আমার এটা কিন্তু এসে পড়েছে। সো আপনারা এখন থেকে ছোটোখাটো ফাইল ট্রান্সফার করা বা যাই করতে চান আপনি কিন্তু নেয়ারড্রপ ইউজ করতে পারবেন। সো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।